অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স অর্থাৎ সপ্তম চ্যাপ্টার এ হোল ইন দ্য ফ্যান্স এই এক্সপেরিয়েন্স থেকে এই চ্যাপ্টার থেকে সেভেন পয়েন্ট টু পয়েন্ট টু এবং সেভেন পয়েন্ট টু পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছি প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া আছে রিড দ্য টেক্সট এ ডে টু রিমেম্বার রিটেন বাই শাউলি এ গল লাইক ইউ দেন লুক অ্যাট দ্য মিনিংস ইন দ্য গিভিন টেবল অ্যান্ড ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ইন দ্য স্টোরি নেক্সট মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস শাওলির লেখা এ ডে টু রিমেম্বার টেক্সটে পড়ো তারপর শাওনিতে দেওয়া অর্থগুলোর মূল শব্দ গল্প থেকে খুঁজে বের করো পরে শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো অর্থাৎ আমরা প্রথমে টেক্সটটা পড়বো এবং বুঝবো এবং এর এরপর একটা সারণী দেওয়া আছে এবং এই সারণীতে মূল শব্দের কিন্তু মিনিং দেওয়া আছে এই মিনিংয়ের সাথে মেল রেখে আমরা টেক্সট থেকে নির্দিষ্ট শব্দটি খুঁজে বের করে সেই শব্দ দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করব। তাহলে আমরা প্রথমে টেক্সটটা বুঝি টেক্সটটা কি দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্র রয়েছে একটা যেখানে অনেক স্টুডেন্টস এদিক সেদিক ওয়ান্ডার মানে ঘোরাফেরা করছে তো এই টেক্সটর হেডলাইন হচ্ছে এ ডে টু রিমেম্বার তো প্রথমে আমরা বুঝে নিচ্ছি যে কী দেয়া আছে টেক্সটের মধ্যে ইট ইজ আ বিউটিফুল মর্নিং অফ ডিসেম্বর সিক্সটিন আওয়ার ভিক্টোরি ডে এটা হলো আমাদের বিজয় দিবস ১৬ ডিসেম্বরে একটা সুন্দর সকাল শাউলি অ্যান্ড হার ফ্রেন্ডস আর হ্যাপি দ্যাট দ্যার ড্রিম ফাইনালি কেম ট্রু শাওলি এবং তার বন্ধু খুশি যে তাদের স্বপ্ন অবশেষে সত্যি পরিণত হয়েছিল ইট অল স্টার্টেড হোয়েন শাওলি রিট অ্যান আর্টিকেল অ্যাবাউট কমিউনিটি সার্ভিস অ্যান্ড শেয়ার ইট উইথ হার ফ্রেন্ডস এটা কেবলই শুরু হয়েছিল যখন শাওলি একটা আর্টিকেল পড়েছিল কমিউনিটি সার্ভিস সম্পর্কে এবং এটা তার বন্ধুত্বের সাথে শেয়ার করেছিল দে ইমিডিয়েটলি স্পক টু দেয়ার টিচার্স অ্যান্ড দ্য হেড টিচার অ্যান্ড গড পারমিশন টু স্টার্ট দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব ইন দ্য স্কুল তারা তৎক্ষণাৎ তাদের শিক্ষকদের সাথে কথা বলেছিল এবং প্রধান শিক্ষকের সাথে কথা বলেছিল এবং তারা অনুমতি পেয়েছিল স্কুলে কমিউনিটি সার্ভিস ক্লাব শুরু করার জন্য দ্য টিচার বিকেম ভেরি হ্যাপি টু নো দ্য প্লান অ্যান্ড এনকারেজ দ্যাম টু স্টার্ট দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব ইন দ্য স্কুল শিক্ষকেরা খুবই আনন্দিত হয়েছিল প্লানটা জেনে এবং এটা শিক্ষকেরা তাদেরকে অর্থাৎ শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেছিল স্কুলে কমিউনিটি সার্ভিস ক্লাব শুরু করার জন্য দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব হ্যাজ অর্গানাইজড প্রোগ্রাম হোয়ার পিপল উইল টেন্ট দেয়ার আনইউজড অর জেনলি ইউসড ক্লথস অ্যান্ড থিংস টু দ্য পিপল ইন দ্য এরিয়া এটি হচ্ছে প্রথমবার যে কমিউনিটি সার্ভিস ক্লাব একটা কর্মসূচি আয়োজন করেছে যেখানে মানুষ তাদের অব্যবহিত এবং অথবা কিছুদিন ব্যবহার করেছে এরকম ব্যবহৃত পোশাক তারা দান করবে এলাকার সেই সমস্ত মানুষদের কাছে যারা স্বচ্ছল নয় অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব বিন কালেক্টিং দিস আইটেমস ফর অ্যাবাউট আ মান্থ ক্লাবের সকল সদস্যরা প্রায় এক মাস ধরে এ সমস্ত আইটেম জিনিসপত্র সংগ্রহ করছে নট অনলি দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব বাট অলসো দ্য স্টুডেন্টস হ্যাভ বিন এগলি ওয়েটিং ফর দিস প্রোগ্রাম অ্যাজ সামথিং লাইক দিস হ্যাড নেভার বিন টার্ন ইন দ্য স্কোল বিফোর শুধুমাত্র ক্লাবের সদস্যরা নয় শিক্ষার্থীরাও এই প্রোগ্রামের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছে যেহেতু এই ধরনের প্রোগ্রাম স্কুলে আগে কখনো সংঘটিত হয়নি এভরিওান ইজ ভেরি এক্সাইটেড টু সেলিব্রেট দ্য ভিক্টরি ডে ইন আ ডিফারেন্ট ওয়ে সকলে খুবই উত্তেজিত একটা ভিন্ন উপায়ে বিজয় দিবস উদযাপন করার জন্য দ্য ক্লাব মেম্বারস আর প্রিপেয়ারিং ফর দিস ডোনেশান প্রোগ্রাম ফর দ্য ফার্স্ট টু ক্লাবের সদস্যরা প্রস্তুতি গ্রহণ করছে এই এই ডোনেশন অর্থাৎ এই দান প্রোগ্রামের জন্য অর্থাৎ এখানে ডোনেশন যে প্রোগ্রাম দান করা হবে এটা বিগত দুই মাস ধরে তারা এটার প্রস্তুতি গ্রহণ করছিল এভরি ওয়ান ওয়েলকাম দ্য আইডিয়া অব সার্ভিং দ্য কমিউনিটি বাই ডোনেটিং আনইউজড অর ইউজড আইটেমস সকলেই উষ্ণভরে উষ্ণভরে অব্যবহিত এবং কিছু আইটেম কিছুদিন ব্যবহার করেছে এগুলো দান করার মাধ্যমে কমিউনিটি অর্থাৎ সম্প্রদায়ের যে সেবা করার যে ধারণা এটা এটা সবাই অভ্যর্থনা জানিয়েছিল এ গ্রুপ অফ টিচার্স লিস্ট আউট টু দ্য স্টুডেন্টস টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল একদল শিক্ষক শিক্ষার্থীদের কাছে পৌঁছেছিল এই এরকম অনুষ্ঠানটাকে আরও সফল করার জন্য দেয়ার বিন অ্যা গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর দ্য প্লান ওয়াজ ফাইনালাইজড অ্যান্ড অল দ্য এসেনশিয়াল প্লানটি ফাইনাল হওয়ার আগে এখানে অনেক প্রকার আলোচনা হয়েছিল এবং সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে দ্য বিগ ডে হ্যাজ ফাইনালি অ্যারাইভড সেই বড়দিনটি অবশেষে এসেছে নাও শাওলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস ক্যাপচারিং মেমোরিজ উইথ হার ক্যামেরা এখন শাওলি স্কুল ক্যাম্পাসে ঘুরেফেরা করছে এবং তার ক্যামেরা নিয়ে তার এই স্মৃতি তুলে ধরার জন্য তার ছবি তোলার জন্য দ্য ফ্যামিলিয়ার স্কুল ক্যাম্পাস সেমস লিটল আনফ্যামিলি টু হার্ম সেজন্য জন্য পরিচিত যে স্কুল ক্যাম্পাসটি তার কাছে একটা তার কাছে কিছুটা হলেও অপরিচিত মনে হচ্ছে দ্য লর্স ফিল্ট ইজ অ্যাডোন্ট উইথ কালারফুল পেপার্স পোস্টার্স পিকচার্স এবং আদার থিংস বড় মাঠটি কালারফুল পেপার্স অর্থাৎ রঙিন কাগজ পোস্টার ছবি এবং এগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে আরও আরও অন্যান্য অনেক জিনিস দিয়ে সাজানো হয়েছে দ্যার আর মেনি বুথস সেট আপ বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ফ্রম অল ক্লাসেস সকল শ্রেণীর শিক্ষক এবং শিক্ষার্থীদের দ্বারা অনেকগুলো বুথ স্থাপন করা হয়েছে ওয়ান ক্লাস ইজ ফ্লাইসড অ্যাডজাস্টেন্ড টু অ্যানাদার ইন দ্য অ্যারেন্সমেন্ট অফ দ্য বুথস একটা ক্লাসের পরে আরেকটা ক্লাস এভাবে বুথগুলো কিন্তু সাজানো হয়েছে মেনি স্টুডেন্টস ভলেন্টিয়ার দ্য টাইম আন্ডার দ্য ফুল গাইডেন্স অব দ্য টিচার্স অনেক স্টুডেন্ট শিক্ষকদের তত্ত্বাবধানে তারা স্বেচ্ছায় কাজ করছে দ্য লেস প্রিভিলেসড মেম্বারস অফ দ্য কমিউনিটি হ্যাভ স্টার্টেড টু আই এখানে কম সুবিধাভোগী সম্প্রদায়ের যারা কম সুবিধাভোগী সদস্যরা এখানে পৌঁছতে শুরু করেছে অর্থাৎ আসতে শুরু করেছে দে হ্যাভ গেইদার্ড ও অ্যাট ডিফারেন্ট বোথস ডিফেন্ডিং অন দ্য নেটস তারা বিভিন্ন বুথে এসেছে তাদের প্রয়োজনের উপর নির্ভর করে অর্থাৎ তারা বিভিন্ন বুথে এসে এখানে গেইদার করছে অর্থাৎ এখানে তারা আসছে তাদের যেরকম প্রয়োজন যেখান থেকে যে আইটেমটি যে বুথ থেকে পাওয়া যায় সেখানে তারা সমবেত হয়েছে দেয়ার আর অলসো ফোর্ট বুকস অ্যান্ড গেমিং স্টন এখানে খাবার বই এবং কিছু খেলাধুলার জিনিসপত্র রয়েছে দেয়ার ইস আ লট অফ হাস্টল অ্যান্ড বাস স্টল অ্যারাউন্ড চতুর্দিকে অনেক গোলমাল রয়েছে মেনি প্যারেন্টস আর অলসো ভিজিটিং ডিফারেন্ট বুথস অ্যান্ড অবজার্ভিং ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস অনেক বাবা মা বিভিন্ন বিভিন্ন বুথ পরিদর্শন করছে এবং তারা বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সাউলি ইজ ওয়াকিং থ্রু দা ক্রাউড আর ফ্যান্ট আয়েশা স্ট্যান্ডিং উইথ বুক ইন শাউলি এই ভিড়ের মধ্যে হাঁটাহাঁটি করছে যখন সে তার বন্ধু আয়েশাকে একটা বই হাতে নিয়ে দেখল মানে আয়সা একটা বই হাতে নিয়ে আছে এরকম অবস্থায় আয়সাকে দাঁড়ানো অবস্থায় দেখে শাওলি আয়সাস ফেস লাইটস আপ উইথ হ্যাপিনেস অ্যান্ড শাওলি ক্যানট হেল্প অ্যাপ্রক্সিং হার আয়সার মুখটি আসলে আনন্দে ভরে ওঠে মানে এবং শাওলি তার দিকে না এসে পারে না হোয়াট মেক্স ইউ সো হ্যাপি সে অ্যান খাওয়ার সে প্রশ্ন করে যে কী তোমাকে অনেক খুশি করেছে ফ্রম মাই ভেরি চাইল্ডহুড আই হ্যাভ ভিজিটেড টু বি টু অ্যাজ গ্রেসফুল অ্যাজ সিন্ড্রালা যে আমি অত্যন্ত শৈশবকাল থেকেই আমি আসলে ইচ্ছা পোষণ করেছি যে আমি সিন্ড্রালার মতোই আশীর্বাদ পুষ্ট হব আশীর্বাদ পাবো অ্যান্ড নাও আই হ্যাভ ফাউন্ড দিস বুক অ্যাবাউট হর অন বুক স্টান্ট এখন আমি এই এই বইটি খুঁজে পেয়েছি তার সম্পর্কে একটা বুক স্ট্যান্ডের উপরে এই বইটি আমি খুঁজে পেয়েছি ইউ খান্ট ইমাজিন হাউ হ্যাপি আই এম তুমি কখনোই করতে পারবে না যে আমি কতটুকু খুশি হয়েছে। আয়েশা সেজ স্মাইলিং আয়েশা কিন্তু হাসতে হাসতে বলে সার্ডলি সাম মুভমেন্ট অ্যান্ড হুইস্পানিং অখার হঠাৎ করেই কিছু মুভমেন্ট এবং কিছু ফিস ফিস করার শব্দ শোনা যায় দ্য সেক্রেটারি অব দ্য ক্লাব হলস গ্রেপ অফ স্টুডেন্ট সাইস ক্লাবের যে সেক্রেটারি স্টুডেন্টের যে দল আছে তাদেরকে ডাকে এবং বলে উড ইউ মাইন্ড মুভিং এ সাইড হেউ মেক এ রুম ফর দ্য গেস্ট যে যারা অতিথি আছে তাদের জন্য তাদের জন্য একটি স্থান করে দিতে তোমরা কি কিছু মনে করবে ইন এ মোমেন্ট দ্য হেডিসা অ্যাপিয়ার্স অন দ্য ফডিয়াম এম উইথ দ্য চিফ গ্যাস্ট অল্প সময়ের মধ্যে প্রধান শিক্ষক প্রধান যে অতিথি আছে তাকে বহন করে নিলেন দ্য চিফ গেস্ট সেইস ইন আওয়ার স্পেস প্রধান অতিথি তার বক্তৃতায় বলল অলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন দ্যাট আই আই এম খরালি কোফাইং যে সম্প্রতি আমি এই এই অবস্থানে এসেছি অর্থাৎ দ্যাট আমি বর্তমানে কাজ করছি অ্যান্ড আই ফিল ভেরি হ্যাপি টু বিড অফ দিস প্রোগ্রাম আমি এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি অনুভব করছি আই উইশ আই ওয়ার স্টুডেন্ট লাইক ইউ অ্যান্ড ইনিশিয়েটেড সামথিং ইন্সপায়ারিং লাইক দিস আমার ইচ্ছে হচ্ছে যে আমি যদি আমি যদি তোমাদের মতো একজন শিক্ষার্থী হতে পারতাম আসলে আমিও কিন্তু এরকম এরকম অনুপ্রেরণামূলক কিছু করার জন্য কিছু কাজ করার জন্য শুরু করতে পারতাম শি অলসো ফলসঅ ফ্রন এভরি ওয়ান টু কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য কমিউনিটি ডিক্লারিং ফ্রম টিউমোর ইউ অল স্টার্ট ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড তারপরে সবাইকে এই সম্প্রদায়কে সাহায্য করার জন্য এগিয়ে আসতে বলে এই ঘোষণা করে যে আগামীকাল থেকে আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাজ করব। দিস ইজ দ্য মেমোরি আই উইল চ্যারিশ ফর এভার এটা হচ্ছে একটা স্মৃতি যেটা আমি চিরকাল লালন করব। টু মোরো হোলস দ্য ফ্রম ব্রাইটার টে শাউলি ইজ থিঙ্কিং কোয়াইটলি টু হার্সেল আগামীকাল হচ্ছে একটা উজ্জ্বল দিনের প্রতিজ্ঞা দিয়ে শুরু হবে এবং শাওলি শাওলি খুব শান্তভাবে নিজের সম্পর্কে ভাবছে অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আমরা টেক্সটে পড়া শেষ করলাম এরপরে যেভাবে নির্দেশনা দেওয়া ছিল যে এখানে একটা মিনিং দেওয়া থাকবে যেমন এখানে একটা মিনিং দেওয়া আছে গিফ মানি আর গুডস টু হেল্প আ পারসন আর অর্গানাইজেশান অর্থাৎ একজন ব্যক্তিকে অথবা একটা সংগঠনকে সাহায্য করার জন্য টাকা দেওয়া অথবা কিছু জিনিস দেওয়া এই যে এটি হচ্ছে বাংলায় এক ধরনের এক কথায় প্রকাশ করার মতো এই পুরো সেন্টেন্সটার মিনিং অনুযায়ী আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ডোনেট অর্থাৎ দান করা বাংলায় এটি এক কথায় প্রকার যেটি এটার মধ্যে অর্থ প্রকাশ করছে এখন আমরা ডোনেট দিয়ে একটা সেন্টেন্স রচনা করব। সেটি হচ্ছে এভরি মান্থ মাই ফাদার ডোনেটস ওয়ান হান্ড্রেড টাকা টু দ্য নেয়ার বাই মাস্ক প্রত্যেক মাসে আমার বাবা নিকটবর্তী মসজিদে একশো টাকা করে দান করে তাহলে এভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাকি এই নয়টি মিনিং অনুযায়ী আমাদের টেক্সট থেকে শব্দ চায়ন করতে হবে অর্থাৎ এই মিনিংয়ের সাথে কোন শব্দটি ম্যাচ হচ্ছে সেটা আমরা লিখব এবং সেই পার্টিকুলার শব্দটি আমরা সেন্টেন্স মেকিং করব তাহলে এর উত্তর প্রদান করতে আমি শুরু করছি টু টু হ্যাপেন ইন দ্য ওয়ে দ্যাট ওয়ান উইসড অর ড্রিমড কোনো কিছু এমনভাবে ঘটা যে কেউ কোনো কিছু করার জন্য ইচ্ছাপোষণ করে অথবা স্বপ্ন দেখেছিল তাহলে এটির সাথে যেটি ম্যাচ হয় আমরা টেক্সট থেকে এ কাম ট্রু আমরা বাসাই করেছি অর্থাৎ এটা হচ্ছে বাস্তবে পরিণত করা অর্থাৎ সত্যে পরিণত করা এটা কিন্তু এটার সাথে ম্যাচ হচ্ছে এখন আমরা এই কাম টু দিয়ে সেন্টেন্স রচনা করছি এভাবে যে অ্যাট লাস্ট মাই ড্রিম কামস টু অবশেষে আমার স্বপ্ন সত্য হয় থ্রি এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস একই জায়গায় এক গ্রুপ মানুষ বসবাস করে এটা অবশ্যই সোসাইটি হবে কমিউনিটি হবে যেহেতু আমাদের টেক্সটে কমিউনিটি আছে বাংলা অর্থ হচ্ছে সম্প্রদায় এ সেন্টেন্স মেকিং আমি করেছি উই লিভ ইন আ কমিউনিটি আমরা একটা সম্প্রদায়ে বাস করি এ পয়েন্ট টু মেক অ্যান ইফোর্ট টু ডু সামথিং ফর আদার পিপল অর্থাৎ অন্য মানুষের জন্য কোনো কিছু করার জন্য প্রচেষ্টা করা এটা আসলে হবে কাম ফরওয়ার্ড অর্থাৎ এগিয়ে আসা যদি আমরা কারো কারোর জন্য কিছু করতে চাই এটা কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে এ স্যান্ডাস মেকিংটা হলো কাম ফরওয়ার্ড দিয়ে উই শুড গো ফরওয়ার্ড টু হেল্প দ্য ফ্ল্যাট অ্যাফেক্টেড পিপল এখানে গোয়ের জায়গায় কামটা দিলে ভালো হবে উই শুড কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য ফ্ল্যাট অ্যাফেক্টেড পিপল অর্থাৎ বন্যা আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য আমাদের এগিয়ে আসা উচিত নাম্বার ফাইভ টু মুভ উইদাউট ডেফিনেট এম অর্থাৎ কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই চলা এটা হচ্ছে ওয়ান্ডার ওয়ান্ডার মানে হচ্ছে বিচরণ করা তাহলে ওয়ান্ডার দি স্যান্ডস মেকিং হলো ইউ শুড নট ওয়ান্ডার অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার যে তোমার যেখানে সেখানে বিচরণ করা উচিত নয় সিক্স নট নোন অর্থাৎ পরিচিত নয় এটি টেক্সটের সাথে যে শব্দের সাথে এর মিনিংটা করে সেটা হচ্ছে আনফেমিলিয়ার মানে অপরিচিত স্যান্ডেলস মেকিং হলো হি ইজ আনফ্যামিলিয়ার টু মি সে আমার কাছে অপরিচিত সেভেন টু মেক সামথিং মোর অ্যাট্রাক্টিভ বাই পুটিং সামথিং অন ইট অর্থাৎ কোনো কিছুকে আকর্ষণীয় করে তোলা এটার উপরে কোনো কিছু রাখার মাধ্যমে এটি হচ্ছে এডন মানে সাজানো সজ্জিত করা সেন্টেস মেকিং হলো দিস রুম ইজ অ্যাডন্ট ওয়েল এই রুমটি ভালোভাবে সাজানো হয়েছে এইট এ বিজি অ্যাক্টিভিটি ইউজুয়ালি ইন নয়েজি সারাউন্ডিং এটা হচ্ছে যে চতুর্দিকে নয়েজি মানে একটা গোলমালপূর্ণ ব্যস্ত কাজকর্ম করা হচ্ছে তার মানে এটার সাথে মিনিং ম্যাচ করছে হাস্টল অ্যান্ড বাস্টল অর্থাৎ গোলমাল স্যান্ড মেকিং হলো দেয়ার ওয়াস হাস্টল অ্যান্ড বাস্টল আউটসাইড মাই রুম আমার রুমের বাইরে একটা গোলমাল ছিল নাইন টু ফ্যাসিলেটেড দ্য বিগিনিং অফ সামথিং অর্থাৎ কোনো কিছু শুরুটা ভালোভাবে যাতে শুরু হয় সেই ব্যবস্থা করা ইনিশিয়েট মানে হচ্ছে শুরু করা সেন্টেন্স মেকিং হলো দ্য অর্গানাইজেশন মে ইনিশিয়েট লিগাল অ্যাকশন অ্যাগেনস্ট ইউ যে সংগঠন তোমার বিরুদ্ধে একটা লিগাল অ্যাকশন শুরু করতে পারে টেন টু কিপ সামথিং প্লেজেন্ট ইন ইউর মাইন্ড ফর অ লং টাইম দীর্ঘদিন ধরে তোমার মনটাকে একটি আনন্দে পরিপূর্ণ করে রাখা এটি হচ্ছে চ্যারিশ অর্থাৎ লালন করা সেন্স মেকিং হলো হি চ্যারিশেস এ ড্রিম দ্যাট ওয়ান ডে হি উইল বি এ ডক্টর সে স্বপ্ন লালন করে যে একদিন সে ডাক্তার হবে অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন সেভেন পয়েন্ট এই অ্যাক্টিভিটি আলোচনা করতে যাচ্ছি তোমরা অবশ্যই জানো এই অ্যাক্টিভিটির যে উত্তর দেবো সেটাও কিন্তু যে টেক্সটটা আমরা একটু আগে পড়লাম সেই টেক্সট থেকে দিতে হবে প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট টু পয়েন্ট টু অ্যাগেন দেন রাইট দ্য হাইলাইটেড ওয়ার্ডস হোয়াট টাইম দিস ওয়ার্ডস অফ টু অ্যান্ড হোয়াট ফর্মস অফ ভার্বস আর দেওয়ার ইন দ্য সেন্টেন্সেস শাওলি হ্যাজ ইউজড টু এক্সপ্রেস দিস টাইমস ইন দ্য গিভেন কলমস ফাইনালি চেক ওয়েদার অল দ্য ভার্ভ ফর্মস আর ইউজডিটি সেভেন পয়েন্ট টু পয়েন্ট টু এ টেক্সটে আবার পড়ো তারপর আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর সময় এবং সময় নির্দেশ করতে ভারপের কোনো ফর্ম শাউলি ব্যবহার করেছে তা প্রদত্ত কলামে লেখো তারপর ভারপের সব ফর্ম সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা না তা চেক করে দেখো অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে বুঝতে পারছ হাইলাইটেড ওয়ার্ডস অর্থাৎ কিছু কিছু ওয়ার্ডসে আন্ডারলাইন করা হয়েছে সেই সমস্ত ওয়ার্ডসকে আমরা আসলে এক্সপ্লোর করব বিশ্লেষণ করব। এখন এখানে কিন্তু একটা করে দেওয়া আছে হুম এখানে একটা করে দেওয়া আছে যে ওয়ান ইজ টার্ন ফর ইউ যেমন এখানে আছে দ্য হাইলাইটেড ওয়ার্ড ইন দ্য স্টোরি অর্থাৎ স্টোরির মধ্যে যে শব্দটা হাইলাইট করা হয়েছে এরপরে আছে দ্য টাইম অফ অ্যাকশন দ্য হাইলাইটেড ওয়ার্ড রেফার্স টু যে শব্দটি হাইলাইট করা হয়েছে এই শব্দটির অ্যাকশনের সময়টা কি এরপরে হচ্ছে দ্য ফর্ম অফ দ্য ভাব শাউলি হ্যাজ ইউজ টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যাকশন ইন দ্য সেন্টেন্স এবং এখানে যে ভাব ফর্ম শাওলি ব্যবহার করেছে আসলে বাক্যের মধ্যে অ্যাকশনের সময়টাকে সূচিত করেছি কিনা সেখানে এখানে দেখাবো দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভাব ইফ নিড রাইট আদারওয়াইজ কিপ ইট ব্লাঙ্ক অর্থাৎ ভাব এখানে সঠিক ফর্ম ব্যবহার করব যদি প্রয়োজন হয় লিখবো আর যদি প্রয়োজন না হয় তাহলে এটা আমরা খালি রাখবো এখন টেক্সটে কিভাবে হাইলাইট করা হয়েছে আমি এখন টেক্সটে গিয়ে তোমাদের এটা দেখাচ্ছি তারপরে আমি উত্তরগুলো তোমাদের প্রদান করব। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে টেক্সটের মধ্যে হলুদ কালি দিয়ে হাইলাইট করা হয়েছে প্রথমটি হচ্ছে ফর অ্যাবাউট অ্যা মান্থ দ্বিতীয়টি হচ্ছে পাস্ট টু মান্থস তৃতীয়টি হল বিফোর চতুর্থটি হল নাও এবং পঞ্চমটি হল রিসেন্টলি ষষ্ঠটি হল কারেন্টলি এবং সপ্তমটি হল ফ্রম টুমোরো তার মধ্যে প্রথমটি যেটা ফর অ্যাবাউট এ মান্থ এটি কিন্তু করে দেওয়া আছে অর্থাৎ এটাকে ফলো করে আমরা বাকি যেগুলো আছে হাইলাইটেড ওয়ার্ডসগুলো সেগুলো আমরা এক্সপ্লোর করবো অর্থাৎ ব্যাখ্যা করব। তাহলে আমি এখন তোমাদের উত্তরগুলো প্রদান করতে যাচ্ছি যেমন প্রথমটি হলো অর্থাৎ প্রথম হাইলাইটেড ওয়ার্ডস হচ্ছে ফর অ্যাবাউট এ মান্থ অর্থাৎ প্রায় এক মাস ধরে আসলে এখানে টাইম অফ অ্যাকশনটা কিন্তু বোঝানো হয়েছে তবে এটার অর্থটা কি ইট মেন্স দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর আ মান্থ অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন এটা বলতে বোঝায় যে এ কাজটি কিন্তু এক মাস আগে শুরু হয়েছে কাজটি এখনও চলছে এখন ওই টেক্সটটা অর্থাৎ পুরো সেন্টেন্সটা কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি অর্থাৎ এটা দেখানো হয়েছে ফর অ্যাবাউট এ মান্থ এই এই ফ্রেসগুলো অ এই এই শব্দটি যে সেন্টেন্সের মধ্যে আছে পুরো সেন্টেন্সটাই এখানে লেখা হয়েছে অর্থাৎ আমরা এটাকে ফলো করে পরবর্তীগুলো করবো এখানে আছে অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস আইটেমস ফর অ্যাবাউট এ মান্থ হিয়ার দ্য ফর্ম মানে হিয়ার দ্য ফর্ম ইজ হ্যাভ বিন কালেক্টিং হ্যাভ বিন কালেকটিং তার মানে এখানে যেটা ব্যবহার করা হয়েছে হ্যাভ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি তার মানে হচ্ছে মেন ভার্ভের প্রেজেন্ট ফর্ম আমরা জানি ভার্পের তিনটা ফর্ম রয়েছে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট তো অবশ্যই এখানে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে এবং দুই নাম্বার যে হাইলাইটেড ওয়ার্ডসগুলো রয়েছে সেটি হচ্ছে পাস টু মান্থস এটা অর্থ হলো ইট মেন্স দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড অন দ্য কন্টিনিউয়াস সেন্স অফ ফাস্ট এটা অর্থ হলো যে কাজটি আসলে সম্পন্ন করা হয়েছিল অতীতকালে চলমান যে ধারণা আছে সে ধারণার উপর ভিত্তি করে এখন পুরো সেন্টেন্সটা এখানে লেখা হয়েছে অর্থাৎ পাঁচ টু মান্থস এই ফ্রেসগুলো এই এই ফ্রেজটি অর্থাৎ এই শব্দগুলো যে সেন্টেন্সের মধ্যে ছিল পুরো সেন্টেন্সটাই এখানে লেখা হয়েছে আমি এখন পড়ে শোনাচ্ছি দ্য ক্লাব মেম্বার্স আর প্রিপেয়ারিং বিন প্রিপেয়ারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য পাস্ট মান্থস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর আর প্রিপেয়ারিংটা কিন্তু তোমাদের বইয়ের ভিতরে ছিল যেটা ভুল এটাকে সঠিক হবে এইভাবে বিন প্রিপেয়ারিং অর্থাৎ আর প্রিপেয়ারিংয়ে পরিবর্তে হবে বিন প্রিপেয়ারিং ঠিক আছে তো এটা আসলে কি হিয়ার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইস ইউজড হিয়ার এখানে কিন্তু পাস্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্স আছে সেটা ব্যবহার করা হয়েছে তাহলে এখানে ভার ফর্মটা হবে এরকম বিন প্রিপেয়ারিং অর্থাৎ বিন প্লাস ভি ওয়ান প্লাস আয়ন জে মানে মেইনভাবে প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের আইন যোগ করতে হবে এর পরবর্তী শব্দটি হলো বিফোর তাহলে বিফোর শব্দ অর্থ হলো ইট মেন্স দ্যাট দ্যার আর হিয়ার টু অ্যাক্টিভিটিস টেক প্লেস ইন দ্য এখানে দুটো আসলে কর্মকাণ্ড অতীতে সম্পন্ন হয় ওয়ান হ্যাপেন্স আফটার দ্য আদার হ্যাপেন্স ইমিডিয়েটলি মানে একটা ঘটার পরপরই কিন্তু আরেকটা সংঘটিত হয় যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে দেয়ার বিন আ গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর দ্য প্লান ওয়াজ ফাইনালাইজড অর্থাৎ কোনো কিছু ফাইনাল করার পূর্বে অর্থাৎ এখানে যে প্ল্যান আছে এটা ফাইনাল করার পূর্বে ব্যাপক আলোচনা হয়েছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ বিফোরের আগে কিন্তু হচ্ছে হ্যাড হ্যাডবিন অর্থাৎ এটাকে বলা হয় পাস্ট পারফেক্টেন্স এবং বিফোরের পরে হচ্ছে পাস্ট ঠিক আছে এরপরে চার নম্বর হচ্ছে নাও হাইলাইটেড ওয়ার্ড এটা বলতে বোঝায় ইট মেন্স দ্যাট অ্যান অ্যাকশন টেক্স প্লাস মানে একটা কাজ কিন্তু বট বর্তমানে চলমান অবস্থায় সংগঠিত হয় এক্সাম্পল হচ্ছে অর্থাৎ যেখানে নাও শব্দটি রয়েছে এর পুরো বাক্যটি এখানে লেখা হয়েছে যেমন নাও শাওলি ইজ ওয়ান্ডারিং অ্যারন দ্য স্কুল ক্যাম্পাস এখন সাউলি স্কুল ক্যাম্পাসের ঘোরাঘুরি করছে তো হিয়ার দ্য ভাব ফর্ম ইজ ওয়ান্ডারিং যে ভাব ফর্মটা হচ্ছে ইজ ওয়ান্ডারিং তাহলে এটা স্ট্রাকচারটা দ্বারা সেই রকম প্লাস ভি ওয়ান প্লাস আইনজীবক অর্থাৎ মেন প্রেজেন্ট ফর্মের সাথে যোগ করতে হবে এরপর হচ্ছে পাঁচ নাম্বার পাঁচটা কি রিসেন্টলি ঠিক আছে তো এটা বলতে কী বোঝায় ইট মেন্স দ্যাট অ্যান অ্যাকশন ইজ কমপ্লিটেড নট লং অ্যাগো অর্থাৎ এটা বলতে বোঝায় যে কোনো কাজ বেশিদিন আগে আসলে সম্পন্ন হয়নি সম্প্রতি অর্থাৎ বর্তমানে এটি সম্পন্ন হয়েছে এখন রিসেন্টলি শব্দটি যে বাক্য রয়েছে এর পুরো বাক্যটি আমরা একটু পড়ছি অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন কেবলমাত্র সম্প্রতি যে এই এই পদে আমাকে নিয়োগ দেওয়া কি হয়েছে প্রশ্ন করা হয়েছে হিয়ার দ্য ভাব ফর্ম ইস হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড অর্থাৎ এখানে ভার করা হয়েছে হ্যাভ অথবা হ্যাস প্লাস ভিত্রি মানে মেন ভাবে পাস পারিসপল এরপর হচ্ছে সিক্স সিক্সে কী আছে কারেন্টলি কারেন্টলি দ্বারা কী বোঝাচ্ছে ইট মেন্স দ্যাট অ্যান অ্যাকশন টেক্স ফ্লাস প্রগ্রেসিভলি একই হ্যাঁ তো এখন কারেন্টলি শব্দটি যে বাক্য রয়েছে তা হলো আই অ্যাম কারেনলি অকুফাই হিয়ার দ্য ভাব ফর্ম ইজ অ্যাম কারেন্টলি অকুফাই স্ট্রাকচার হলো অ্যাম ইজ প্লাস ভিয়ার মানে মেনভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস আই এন আইএনজি এরপর হচ্ছে ফ্রম টু মরো আগামীকাল থেকে এটা বলতে বোঝা ইট মিনস দ্যাট অ্যান অ্যাকশন টেক্স প্লেস ইন ফিউচার মানে এটা বলতে বোঝা যে একটা কাজ ভবিষ্যতে সংগঠিত হয়ে হয়েছে তো এখন ফ্রম টুমোরো যে সেন্টেন্স রয়েছে এখন এটা তোমাদের পড়ে শোনাচ্ছি ফ্রম টুমোরো উই উইল স্টার্ট আর উইল স্টার্ট ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড এখানে বলা হচ্ছে যে আগামীকাল থেকে সবাই হাতে হাত হাতে হাত রেখে কাজ শুরু করবে তো এখন এই টুমোরো যে শব্দটি রয়েছে যে অ্যাডভাব রয়েছে এটি কিন্তু ভবিষ্যৎ সেন্সটাকে ইন্ডিকেট করছে অর্থাৎ টুমোরো থাকলে আমরা ফিউচার অ্যান্ড টেন্স প্রয়োগ করব এরপরে এখানে আরেকটি রয়েছে এটা সম্পর্কে আরও বলে যেমন হচ্ছে রিসেন্টলি রিসেন্টলি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন এখানে হ্যাভ আই বিন এভাবে রিসেন্টলি অলরেডি ফিউ জাস্ট ইয়েট লেটলি এগুলো অ্যাডভাব থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এর পুরো ফাইলটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন